পিতৃৰ পৰা পুত্ৰলৈ বৰাকৰ দুই ভাতৃয়ে ফুলৰ জৰিয়তে মাহেকীয়া উপাৰ্জন কৰে চল্লিশৰ পৰা পঞ্চাশ হাজাৰ টকা। শীতকাল মানে প্ৰাণৰ স্পৰ্শ, হিমৰ কণকণত ঠাণ্ডা আৰু চাৰিওফালে কুঁৱলীময় প্ৰকৃতি, আৰু শীতকাল মানেই বিভিন্ন প্ৰকাৰৰ ফুল। নৱেম্বৰ মাহত শীতকালীন ফুল ৰোপণৰ বাবে এক উপযুক্ত সময়। শীতকালত বিভিন্ন ধৰণৰ ৰঙীন ফুল ফুলে। শীতকালীন বাগিচাখন নাৰ্জি, ডালিয়া, কেলেণ্ডুলা, জিনিয়া, পেঞ্চি, চন্দ্ৰমল্লিকা আদি ফুলেৰে উপচি থাকে। আৰু এই শীতৰ সময়তেই শিলচৰৰ লক্ষ্মী নাৰায়ণ নাৰ্চাৰীয়ে সমগ্ৰ বৰাক উপত্যকাৰ লগতে চুবুৰীয়া ৰাজ্য মিজোৰাম আৰু ত্ৰিপুৰালৈ ফুলৰ পুলি ৰপ্তানি কৰি আহিছে। এই বিশাল নাৰ্চাৰীত দহ হেজাৰ ছিজনেল ফুলৰ পুলি উৎপাদন হয় আৰু দুই হেজাৰ জাতৰ ফুলৰ পুলি, পাঠবাহাৰ গছ, ফলৰ পুলিও উপলব্ধ। লক্ষ্মীনারায়ণ নার্সারি অনেক ভ্যারাইটি থাকে, চন্দ্রমল্লিকা, গেন্দা, পিটুনিয়া, ডালিয়া, মেরিগোল্ড, তারপরে অ্যান্টেরিয়াম, স্টক, নয়নতলা, এগুলো অনেক ভ্যারাইটি আছে। সবগুলো এখন ফুল ফোটার সময়, এগুলো পাবেন, সব ভ্যারাইটি পাবেন। একটু চারাও পাবেন, একটু বড় গাছও পাবেন, ফুল ফুটানো অবস্থায় পাবেন। এটা আমার বাবা স্টার্ট করেছিল, এখন আমরা দুই ভাই করছি, বাবা তো নেই এখন, আমরা দুই ভাই করছি। সুব্রতদেব আৰু সৌমেনদেব দুই ভাতৃয়ে পিতৃপুৰুষৰ পৰা লাভ কৰা ব্যৱসায়টোক সুন্দৰভাৱে চম্ভালি লৈছে। ফুলৰ প্ৰতি তেওঁলোকৰ ইমানেই মৰম আছিল যে পঢ়া শুনা শেষ কৰি দুয়ো ভাতৃয়ে এই ব্যৱসায়ত যোগদান কৰিছিল। ফুলৰ খেতিয়ক সুব্ৰতদেৱ আৰু সৌমেনদেৱে মাহে চল্লিশৰ পৰা পঞ্চাশ হাজাৰ টকা উপাৰ্জন কৰি আছে। তারপরে লোকেলও বিক্রি হচ্ছে, সব জায়গায় আমাদের মাল যায়। ফুলের প্রতি ভালোবাসা আছে, আমি ছোটো থেকেই বাবার সাথে করতাম, তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপরে তো বাবা অসুস্থ হলেন, তারপরে তো আমি এটাতেই আছি, ভাইও এটার মধ্যে ইনভলভ হয়ে গেছে। আমরা দুইটা নার্সারি আছে দুই জায়গায়, একটা সোনাই রোডে আর একটা শরৎপল্লিতে। শরৎপল্লিতে তো আমি দেখাশোনা করছি, আর সোনাই রোডে যেটা এটা ভাই দেখাশোনা করছি। অনেক ভ্যারাইটি আছে, নিজেও দশ হাজার মানে কোয়ান্টিটির উপরে চারা পাওয়া যায়, আর ভ্যারাইটি তো নিচে দু তিন হাজার চার হাজার ভ্যারাইটি আছে আমার এখানে। সব পাতাবাহার, ইনডোর প্ল্যান্ট, তারপরে ফলের গাছ, ফলের আইটেম অনেক আছে, যা যা আপেল আঙ্গুর থেকে ধরে সব কিছু ফল পাওয়া যায়। ফুলের আইটেম অনেক আছে, বর্ষার ফুলও পাওয়া যাবে, ঠান্ডার সিজনে যেগুলো ফুল আছে এগুলো পাওয়া যায়, সব পাওয়া যাবে। পলিমাটি, নদীর পলিমাটিটা হলে বেস্ট হয়। তারপরে তো আরও আছে মাটি, যেমন ওই ক্ষেতের মাটি যেগুলো আটালঙ্গ মাটি, এগুলোও দিলে হয়, কিন্তু এগুলোর লগে অনেক বালু পুরাতে হয় বা অনেক কিছু মিলাতে হয়, কিন্তু পলিমাটিটা হলে আর কিছু লাগে না। পলিমাটি আর কাউডাংটা গোবরটা দিলে মোটামুটি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তারপরে একটু সার বা ডিএপি বা একটু খৈলের জল দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। এমন সিজনাল ফ্লাওয়ারগুলোতে এমন আহামরি সারের প্রয়োজন নেই, সারের প্রয়োজন হয় একটু পার্মানেন্ট গাছ যেগুলো, এগুলোর মধ্যে এগুলো কয়েকদিন পরে পরে সারটা ইউজ করতে হয়। মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো হয়ে যায়, চল্লিশ হাজার টাকা তো হয়, আর তাহলে করতে পারে। ওদের যদি কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা দিতে পারবো। বা কেউ যদি গাছও লাগায় বা ওদের লেবারের প্রয়োজন হয়, লেবারটাও আমাদের সাথে যোগাযোগ করে লেবারটাও নিতে পারে, আমরা দিতে পারবো।